নমস্কার বন্ধুরা তুমি কে তুমি কি জানো তুমি কে ঠিক আছে তুমি কে আমিও জানি না কিন্তু আমি কে আমি তোমাদের আজকে বলতে চাই এই ভিডিওটা একটু একটু আধ্যাত্মিক দিকটা একটু টাচ করবে যদি তোমাদের ভালো লাগে দেখো যদি ভালো লাগে লাইক করো এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবার সঙ্গে শেয়ার করো মূল কথায় ফেরত যাই তুমি কে তুমি কি জানো যদি জেনে থাকো খুব ভালো আমাদের লিখে জানিও তুমি কে তুমি কি বোধ করো নিজের সম্বন্ধে আমি তোমাদের বলতে চাই যে আমি কে ছোটবেলা থেকে আমি সবসময় বুঝতে পারতাম যে আমার বাইরেটা একটা আর্টিফিশিয়াল ব্যাপার এখানে আরেকটা কথা বলে রাখি ঈশ্বরকে এই কথাটা বলতে গিয়ে একদিন আমি বলেছিলাম যে ঈশ্বর হচ্ছে বালতিতে রাখা এক বালতি জল আর আমরাকে সেই জলের মধ্যে ডুবে থাকা একটা কাপ সেই কাপের বাইরেও জল ভেতরেও জল অর্থাৎ আমরা ঈশ্বরে ডুবে আছি আমাদের কোনো নিস্তার নেই ঈশ্বর অর্থাৎ আমার কাছে ঈশ্বর অর্থাৎ হচ্ছে যে বিশাল যে এনার্জি ফিল্ড এই যে এনার্জিটা যে এনার্জিটা সব কিছু চালাচ্ছে সেই এনার্জি ফিল্ড যেটা বালতির জলটা আমাদের মধ্যে ঢুকে আছে কারণ আমরা ডুবে গেছি সেই জলে সেই এনার্জিতে কাজেই আমাদের ভেতরের জল আর বাইরের জল অর্থাৎ বিশাল এনার্জির যেটাকে আমরা ঈশ্বর বলি তার মধ্যে আমরা ডুবে থাকার ফলে আমাদের কানেকশনটা অবিচ্ছিন্ন তুমি ডিসকানেক্ট করতে পারবে না বা অথবা যদি কাপটা ভেঙে যায় বালতির ভেতরে তাহলে শরীরটা বিচ্ছিন্ন হয়ে গেল ভেতরের যে জলটা অর্থাৎ আত্মাটা বাইরের পরমাত্মার সঙ্গে আবার বিলীন হয়ে গেল অথচ সেই আত্মাটার একটা এন্টিটি কিন্তু থেকে গেল অর্থাৎ সেই আত্মাটার একটা সত্তা কিন্তু সবসময় থাকবে কাজেই অনেক জলের মধ্যে আমার আত্মাটাও এক টুকরো জল জলের মধ্যে জলের টুকরো এইটা হচ্ছে আমার কনসেপ্ট আমি এইভাবেই সবসময় দেখি বিভিন্ন ধর্মের লোকেরা হয়তোবা এটাকে বিভিন্নভাবে এক্সপ্লেন করবে আমার কাছে এই এক্সপ্লেনেশনটা সবসময় সুবিধের মনে হয় কার্যকরী মনে হয় এবং মনে হয় যেন এটাই সত্যি কারণ এত লম্বা দীর্ঘ জীবন কাটিয়েছি এর মধ্যে আমি সবসময় বুঝতে পেরেছি আমার ভেতরের যে জলটা অর্থাৎ আত্মাটা এটার সঙ্গে বাইরের সেই জলের সেই আত্মাটার বা সেই পরম আত্মাটার একটা সম্পর্ক আছে আমি একটা গল্প বলি তোমাদের আমি যখন কলেজে পড়তাম বিএসসি পড়ি ঢাকুরিয়া কলকাতার ঢাকুরিয়া থেকে একটা বাসে উঠেছে খুব সেজে থাকতাম টিনেজার কাজই টেশন খুব করতাম এখনো করি অবশ্য তো বাসে উঠে বাসটা খালি ছিল একদম পেছনের সিটে প্রাইভেট বাস যেগুলো হয় কলকাতায় একদম পেছনের সিটে আমি গিয়ে বসেছি যেই মাত্র বসেছি সেই মুহূর্তে বুঝতে পারলাম একটা যেন কিছু সরে গেল আমার থেকে সরে একেবারে ওই কোনায় গিয়ে বসে পড়লো আমি তাকিয়ে দেখলাম একটা নোংরা পরা কাদা মাখা একটা লোক আমি যে মুহূর্তে বসেছি ওর পাশে সেই মুহূর্তে সে আমার পাশ থেকে সরে গিয়ে অনেক দূরে বসলো কেন বসলো সে ভাবলো কলকাতায় তো যারা একটু কম পয়সা কামায় বা একটু গরিব তারা একটু ভালো জামা কাপড় পরা লোকেদের দেখলেই বলে বাবু সে হয়তো আমি যখনই বসেছি সে ভেবেছে বাবু এত পরিষ্কার জামা কাপড় পরে এসছে তার পাশে বসবো আমি এত নোংরা আমি সরে যাই লোকটা সরে গেল আমার স্পষ্ট মনে আছে সেই দিনটা থেকে আমার ভেতরে একটা পরিবর্তন এলো যে মুহূর্তে সেই লোকটা আমার থেকে সরে গেল ছিটকে চলে গেল। আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম আর তার দিকে তাকিয়ে দেখলাম আমি ভাবলাম যে আমার এই জামা কাপড়ের কারণে আমার এই পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে এই যে লোকটা যার ভেতরে আমারই মতো একটা আত্মা আছে সে হয়তো আমারই আমার বাবার বয়সী ছিল তখন বা দাদার বয়সী জানি না মনে নেই এই লোকটাকে আমি এমন একটা আঘাত করলাম কিছু না করেও যে লোকটা নিজেকে এত ছোট মনে করলো যে সে সরে গেল আমার থেকে অর্থাৎ আমি আরেকটি আত্মাকে আমি জানি না সেই বয়সটাতে আমার এত কিছু বোঝার ক্ষমতা ছিল কিনা কিন্তু কে যেন ভেতর থেকে আমাকে বলে দিল যে তুমি এই লোকটাকে আঘাত করেছো তুমি এই লোকটার আত্মাকে তুমি দুঃখ দিয়েছো যার জন্যে এই লোকটা তোমার থেকে সরে গেল এবং ভেতর থেকে আরও যেন একটা আওয়াজ পেলাম যে আমরা সবাই এক শুধু আমাদের এই খোল নল এই যে আমাদের বা বাহ্যিক ফিজিক্যাল প্রেজেন্সটা আমাদের আলাদা আলাদা কেউ পরিষ্কার কেউ নোংরা কেউ ফর্সা কেউ কালো কেউ চুলে রঙ করে না কেউ চুলে রঙ করেছে এই আমি একটু করেছি এই রকম আলাদা আলাদা বাইরের খোলস কিন্তু ভেতরটা আমরা সবাই সেই একই বালতিতে রাখা সেই জলের এক একটি অংশ আমি এটা সেদিন বুঝতে পারলাম তখন বয়স কত ছিল জানি না আঠেরো উনিশ হবে কিছুটা হবে ফার্স্ট ইয়ারে পড়তাম বোধ তো এই যে অনুভূতিটা আমার ভেতরে যে জাগলো তখন থেকে আমি আরও বুঝতে পারলাম যে আমার বাইরের যে সত্তাটা বাইরের সত্তা সেটা একটা লোভী স্বার্থপর অনেক কিছু চায় সব কিছু চায় সবাইকে দখল নিতে চায় সমস্ত আত্মার ওপরে রাজত্ব করতে চায় কিন্তু আমার ভেতরের আত্মাটা অন্যরকম সেদিন বুঝলাম না হলে যদি অন্যরকম না হতো তাহলে কিন্তু আমাকে ভেতর থেকে সেই আওয়াজটা কেউ দিত না এইটা বোঝার পর থেকে তারপরে অবশ্য আমি গুরু মন্ত্রে দীক্ষিত হলাম কাঠিয়া বাবার কাছে আমাদের গুরু আশ্রমে কোনো নিয়ম কানুন নেই শুধু নামটা মনে রাখলেই হয় আর সবচেয়ে বড়ো মন্ত্র আমাদের গুরু আশ্রমে হচ্ছে ভালোবাসা স্নেহ শ্রদ্ধা অন্যের জন্য কিছু করা এইগুলি হচ্ছে আমাদের গুরুমন্ত্র তো যাই হোক তারপর থেকে ধীরে ধীরে যে পরিবর্তনটা এলো তারপর থেকে স্পষ্ট বুঝতে পারতাম যে বাইরে যেটা আমি করছি আমার ভেতরটা সম্মতি দিচ্ছে না আমি অনেক আমি বেশিরভাগ সময় ইচ্ছার বিরুদ্ধে আমার ভেতরটা ইচ্ছে করতো না কিন্তু সবার সঙ্গে সমাজের ডিমান্ডে নানান রকমের কাজ করেছি অনেক রাজনীতি রাজনীতিও করেছি তো দৌড়দৌড়িও করেছি কিন্তু ভেতর থেকে বুঝতে পারতাম যে এইটা আমার আসল জীবন নয় এই যে বাইরে আমি যা করছি ইনক্লুডিং পড়াশুনো লেখাপড়া এটাও যেন আমার আসল জীবন নয় লেখাপড়াটা যেন করছি দুটো ভাত খেতে পাবো সেই জন্যে কিন্তু শুধু ভাত খেতে পাওয়াটা আমার যেন ভেতর থেকে কেউ বলতো শুধু ভাত খাওয়াটা তোর আসল কাজ নয় তখন থেকে আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম ভেতর দিকে যে আমার আসল কাজটা কী এখন আমি একটু একটু সামান্য একটু বুঝতে পারি যে আমার আসল কাজটা হচ্ছে সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া কি করে সবাই একটু সুখ শান্তি পাবে সেটা একটু যদি আমি বলে বোঝাতে পারি যদি দশজনও না শোনে যদি একজনও শোনে যদি একজনের একটু কিছু লাভ হয় তাতে যে কত বড় শান্তি আর এই যে এখন আমি প্রায় পঞ্চাশ হাজার মানুষের ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি বিশাল পাওয়া এটা মানে আমার কল্পনার বাইরে আরও যেটা জরুরি কথা সেটা হচ্ছে এই যে এত ব্যবসাপাতি পাতি করি এখানে সেখানে ঘুরে বেড়াই এই দেশ সে দেশ এটা করি সেটা করি যা দেখি সব করতে ইচ্ছে করে এটা একটা নেশার মতো এটা করতে আমার ভালো লাগে শুধু যে পয়সার জন্য তা না সত্যি কথা বলতে পয়সা তো সবার দরকার হয় জীবনযাপন করার জন্যে কিন্তু এই যে কাজ করা এই যে মানুষের সঙ্গে একটা নতুন কিছু বের করা নতুন কিছু আবিষ্কার করা নতুন নতুন কথা জানা জ্ঞান অর্জন করা কনস্ট্রাকশন বলো প্লাম্বিং বলো ইলেকট্রিক কানেকশানস বলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো সব কিছু করি আমি অনেক কিছু করতে করতে কত কিছু কত নতুন সম এমনকি ইঞ্জিনিয়ারিং থেকেও অনেক কিছু জানার আছে আমাদের শরীরের ব্যাপারটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা আমাদের হরমোনসের ব্যাপারটা এইগুলি সমস্ত হচ্ছে ভেতরের ব্যাপার আর বাইরে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন আমরা যেগুলি শিখেছি বা যেগুলি আমরা অর্জন করে ভেতরে রাখি তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভেতরের সত্য তার শক্তিটা তোমার ভেতরের যে অবচেতন মনটা সেটাই সত্তা ভেতরের সত্তাটা সেইটা কিন্তু সব সময় তোমাকে চেষ্টা করবে তোমাকে গাইড করতে যদি আমরা শুনতে পাই এখন সেইটা গাইড করবে তখনই যখন তুমি তাকে ইনপুট দেবে ভালো ভালো কাজে আমি মনে করি যে আমার ছোটোবেলা থেকেই আই এম ভেরি লাকি আমার আমার ফ্যামিলির বাবা মা দাদা দিদি বলো কাকা কাকির পিসে এত স্নেহ স্নেহপরায়ণ সবাই এত স্নেহ দিয়েছে এত ভালোবাসে দিয়েছে যে আমি সব সময় একটা প্রচুর পজিটিভ এনার্জি নিয়ে বড় হয়েছি প্রত্যেকের কাছ থেকে কারুর কাছ থেকে আমি কোনো ঘৃণা বা হিংসে বা আমাকে ছোট করে ফেলা এইসব আমি কখনোই পাইনি যাতে করে আমার যে গ্রোয়িং আপ টাইমটা এটা খুব ভালো গেছে যদিও আমি খুবই বকাটে ছিলাম খুবই বকাটে ছিলাম বাড়িতে ফিরতাম না অনেক কিছু করতাম তার মধ্যেও দেখো আমার ভেতরের সত্তাটা কিন্তু রয়ে গেছে কাজেই তুমি কে বা আমি কে এটা জানার জন্যে একটা প্রচেষ্টা করো এটা জানার ল অফ অ্যাট্রাকশান দিয়ে তোমরা জানতে পারো তোমরা যখন স্বপ্ন দেখো বা তোমরা যখন তোমরা যখন ইম্যাজিনেশন বা ভিজুয়ালাইজেশন করো বা তোমরা যখন অ্যাফার্মেশন করো তখন এমনভাবে করবে যে ভেতরের যে সত্তাটা সে যেন জাগ্রত হয় সে যেন জেগে ওঠে একবার যদি সে জেগে ওঠে তাহলে কিন্তু তোমার আমার মনে হয় না এরপরে তোমার আর কিছু দরকার আছে আমি বলছি না যে আমার সব কিছু জেগে গেছে আমি মহাপুরুষ হয়ে গেছি এখনও তো কত কি জাগানোর বাকি আছে তবে এই যে দু থেকে তিন বা পাঁচ পার্সেন্ট যে আমি ভেতরটা জাগাতে পেরেছি আমি যে চিনতে পেরেছি আমার ভেতরেকে আর আমার বাইরেকে কার অংশ আমি কিভাবে আমার এই এই কেমিক্যাল ফ্যাক্টরিটা চলছে বা আমার এই যে নিউরাল নেটওয়ার্ক যেটা অথবা আমাদের যে নিউরনকে যে ট্রেন করা ব্রেনের সেলগুলোকে এবং কিভাবে সেটার থ্রুতে আমাদের অন্তরাত্মার সঙ্গে কথা বলা এইগুলি জানা খুবই জরুরি কাজেই চেষ্টা করবে যতটা এটার একটা খুব সিম্পল সূত্র আছে সেটা হচ্ছে চেষ্টা করবে সব কিছুকে ভালো লাগানোর জন্যে যা দেখছো পৃথিবীতে যা তোমার সামনে আসছে বা যা দেখতে পাচ্ছ না বা যা শুনছ সবই স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না যা ঘটে সবই স্বাভাবিকভাবেই ঘটছে হয় তোমার ভালো লাগে অথবা তোমার ভালো লাগে না এই ভালো লাগা এবং না লাগাটার মধ্যে চেষ্টা করবে যাতে বেশিরভাগ সময় সব কিছু ভালো লাগাতে পারো ভালো লাগাতে পারলে তোমার ভেতরে বিরক্তি কম হবে তোমার ভেতরে বিতৃষ্ণা কম হবে তোমার ভেতরে পজিটিভ এনার্জি বাড়বে তোমার ভেতরে ভালোবাসা বাড়বে এবং ভালোবাসা যদি একবার বেড়ে যায় তাহলে বাইরের সত্তা কি ভেতরের সত্তা সব একাকার হয়ে যাবে তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে जाओ जीतनाओ